তো আজকে আমার নাম রুদ্র তোমাদেরকে আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ক্লাস ইলেভেনের ক্লাসে সাদর আমন্ত্রণ তো তোমাদের যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে আমি একটু বলে দিই তোমাদের টপিকটার নাম হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা একটা সিলেবাস আছে আমি দিয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি সেখানে একটু বের করে নিচ্ছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন তো এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাস সেই সিলেবাসটা অনেকটা এইরকম ইলেভেনে আছে আমাদের অ্যাবাকাস নেপোলিয়ার বোন পাসকেল ট্রাইঙ্গেল ব্যবেট মেশিন এগুলো সব থিওরি তো আমাদের মেনলি যেগুলো থেকে আসে অর্থাৎ আমাদের এগুলো সব থিওরি তারপরে আমাদের বিভিন্ন নাম্বার সিস্টেমগুলো আসে ওয়ান কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্ট তারপরে বুলিয়ান অ্যালজাবরা থেকে আসে বুলিয়ান অ্যালজাবরা থেকে আসে সেইগুলোই আমাদের একটু কঠিন লাগে এই বুলিয়ান অ্যালজাব্রার বিষয়বস্তুগুলো তারপরে জিনিসগুলো যেটা আছে অপারেটিং সিস্টেম ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এম এমএস ওয়ার্ড এম পাওয়ার পয়েন্ট এগুলো খুব একটা কঠিন লাগে না তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের লজিক গেট সম্পর্কে তো লজিক গেট হচ্ছে বুলিয়ান জাবরার সেই সমস্ত জিনিস যেখানে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এই লজিক গেটকে কতগুলো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক গেট যেগুলোকে বলছে অ্যান্ড গেট অর গেট নট গেট আর যৌগিক গেট যেগুলো হচ্ছে সার্বজনীন গেট বা বিশেষ গেট সার্বজনীন মানে কি সব জায়গায় প্রয়োগ করা যায় বা এই গেটগুলো দিয়ে সব রকমের গেট বানানো যায় যেমন ন্যান গেট ও নর গেট আর বিশেষ গেট হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট তো আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে তিনটে গেট সম্পর্কে অর্থাৎ অ্যান্ড অর এবং নট সম্পর্কে শিখবো তো প্রথমে শেখা যাক গেট সম্পর্কে তো আমাদের পেনটা খোলাই আছে কিরকম কি হয় সেটা সম্পর্কে আমি একটু দেখি অ্যান্ড গেটে যদি দুটো ইনপুট নেওয়া যায় দুটো ইনপুট নেওয়া যায় তাহলে সে দুটো ইনপুট থেকে এই রকম একটা গেট হয় একটু বাড়ি নিতে হবে মোটা করে নিতে হবে এরকম একটা গেট হয় এই গেটটা যদি এ আর বি ইনপুট দেওয়া যায় তাহলে এর আউটপুট হয় এ ডট বি যেখানে এই ডটটা মানে হচ্ছে এটা ছবিটা অনেকটা এই রকম এখানে একটা বাল্ব আছে আর এখানে দুটো পয়েন্ট আছে একটা পজিটিভ পয়েন্ট একটা নেগেটিভ পয়েন্ট এখানে এটা এ এটা বি তো এর যদি আমি টু টেবিল বানাই তাহলে সেটা দেখতে পাওয়া যাবে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এ আছে একটা আর বি আছে তো বি এর মাথায় ওয়ান এর মাথায় টু তারপরে থ্রি তারপরে ফোর মানে ডবল ডবল করে চলে ফোর তারপরে এইট অর্থাৎ যটা ভেরিয়েল টু টু দি পাওয়ার এন হচ্ছে তার হিসেব তো একটা মানে হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুটো মানে হচ্ছে দুটো জিরো দুটো ওয়ান এটা যোগ করলে হচ্ছে এ আর বি একসাথে বসে তো এইখানে এ প্লাস বি করলে কি হবে সেটাও আমি দেখাতে চাইছি সেই জন্য আর একটা নিয়েছি তো দুটো জিরো অর্থাৎ দুটোই যদি খোলা থাকে বাল্ব কি জ্বলবে কি মনে করো দেব দেব দেবনাথ বাল্ব জ্বলবে একটা খোলা থাকলে জ্বলবে তাহলে একমাত্র দুটো জয়েন থাকলেই জ্বলবে তাই না তাহলে অ্যান্ড গেটের যে নিয়মটা আমরা পেলাম সেটা হচ্ছে অনেকটা এই রকম যে দুটো যদি জয়েন্ট থাকে তবেই জ্বলবে অন্যথা জ্বলবে না তাহলে অ্যান্ড গেটের যে নিয়ম পেলাম অ্যান্ড গেটের সেটা আমি বলতে পারি যে অল ওয়ান দেন ওয়ান ঠিক আছে আর ওর গেটের নিয়মটা হচ্ছে অল জিরো দেন জিরো অর গেটের ছবিটা হচ্ছে অনেকটা এই রকম তাহলে এটা যদি এ হয় আর যদি বি হয় তাহলে এটা কখন জ্বলবে একটা যে কোনো জয়েন্ট লাগলেই জ্বলে যাবে তাই না কিন্তু কোনোটাই যদি জয়েন্ট না লাগে তাহলে জ্বলবে না সেইটাকে আমরা এখানে এইভাবে লিখেছি যে অ্যান গেটে অল ওয়ান দেন ওয়ান আর অর গেটে অল জিরো দেন জিরো ঠিক আছে এবং এই অর গেট লেখা হয় প্লাস দিয়ে অর্থাৎ প্লাস সাইন দিয়ে যেটা লেখা হয় কে বলছো বলো সেটা হচ্ছে অর গেট ঠিক আছে তাহলে এই হলো অ্যান্ড গেট আর অর গেটের চিত্র বোঝা গেছে না বোঝা যায়নি এটাকে প্লাস দিয়ে বোঝানো হয় সিম্বল এটা অ্যান্ড কে যেমন ডট দিয়ে বোঝানো হয় সেরকম অর কে প্লাস দিয়ে বোঝানো হয় অ্যান্ড কে যেমন ডট দিয়ে বোঝানো হয় সেরকম অর কে প্লাস দিয়ে বোঝানো হয় এটা সিম্বল আর কিছুই না বোঝা গেছে এটার একটা নর্থ গেটও আছে সেটা সম্পর্কেও আমি বলে দিই সেটা হচ্ছে যদি এ হয় একটাই ভেরিয়েবল তাহলে এর পরেরটাকে বলে এ বার এ মাথায় বার বলে একটাই মানে জিরো আর ওয়ান একটাই ভেরিয়েবল মানে যটা ভেরিয়েবল তটা টু টু দি পাওয়ার ওয়ান মানে দুটো আর আগের বার আমার দুটো ভেরিয়েবল ছিল ওটা টু টু দি পাওয়ার টু মানে চারটে হয়েছিল ঠিক আছে তো এটা ওয়ান জিরোটা ওয়ান হয়ে যাবে ওয়ানটা জিরো হয়ে যাবে এইটাই হলো অর নট গেটের নিয়ম নট গেটের নিয়মটা হচ্ছে জিরোটা ওয়ান হয়ে যাবে ওয়ানটা টা জিরো হয়ে যাবে এটাকে এইভাবে লেখে যে এ থাকলে এর বার হবে এবং এর ছবিটা হচ্ছে অনেকটা এই রকম এখানে প্লাস আর এখানে মাইনাস থাকলে এইটা হচ্ছে অরগেটের ছবি যেখানে এ অর্থাৎ আমি যদি এই দিক দিয়ে পাঠাই তাহলে বাল্বটা যদি এটা যোগ করে দিই তাহলে কি হবে বাল্বটা জ্বলে যাবে আবার মাইনাস করলে উল্টো হয়ে যাবে অর্থাৎ এটা এটা উল্টো কাজ করে যদি ভোল্টেজ হয় বিদ্যুৎ সাপ্লাই তো এটা হচ্ছে বাল্ব বা অরগেটের ছবি বাল্ব বা একটা বাল্ব ধরো এটাও বাল্ব এটাও একটা বাল্ব এটাও একটা বাল্ব ঠিক আছে বোঝা গেছে তো এই হলো তিনটে গেট এদেরকে বলে মৌলিক গেট অ্যান্ড অর এবং নট তাহলে আমরা এখানে তিনটে গেট পেলাম এবং এদের ডায়াগ্রাম কিরকম হয় এই অর গেটের ডায়াগ্রামটা হয় এই রকম এটা একটু ব্যাকানো হয় দিয়ে এই রকম হয় এবং এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় তাহলে এটাকে লেখা হয় a প্লাস বি দিয়ে ঠিক আছে অ্যান্ড গেট তো বুঝিয়েছি তো অর গেটও বোঝালাম আর এটা নট গেট নট গেটের ফর্মুলা হচ্ছে নট গেটে রিভার্স হয়ে যায় উল্টো তো এটাকে আমরা ছবিটাকে সেভ করে রাখলাম পরবর্তীকালে বোঝার জন্য তাহলে এই তিনটে আমরা গেট দেখলাম যেটা হচ্ছে অ্যান গেট অর গেট এবং নর্থ গেট এই গেট দিয়ে আমাদেরকে অনেক রকম ছবি আঁকতে বলা হয় সেই ছবিগুলো আমরা কি করে আঁকব সেটা আমরা শিখব ঠিক আছে অ্যাদুর অব্দি ক্লিয়ার সবারই কাছে মোটামুটি এগুলোকে মৌলিক গেট বলে যৌগিক গেট এখনো যায়নি ঠিক আছে এগুলোকে বলে মৌলিক গেট যৌগিক গেট মানে হচ্ছে গেট 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 তারপরে এগুলোকে যৌগিক বলে এগুলো মৌলিক মৌলিক সংখ্যা যেমন হয় সেরকম মৌলিক গেট ঠিক আছে অপূর্ব তোমার কিছু বলার আছে অপূর্ব নাকি অনুর আহ অরুণাভ তোমার কিছু বলার আছে সঞ্জয়ে তো হেডফোনটা কানেক্ট হয়নি মনে হচ্ছে ঠিক আছে তো আমি এইটা সেভ করে দিয়ে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি আমি আবার লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যে অ্যান্ড গেট এটা একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি হয়তো আঠাশ করে নিচ্ছি আর একটা হচ্ছে অর আর একটা হচ্ছে নট এই তিনটে মৌলিক গেট অ্যান্ড গেটকে ডট দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এ ডট বি এটাকে প্লাস দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এ প্লাস বি আর এটাকে কমপ্লিমেন্ট বা বার দিয়ে প্রকাশ করা হয় এর বার বা অনেকে এইভাবেও লেখে এ এর বার ঠিক আছে এন গেটের নিয়ম হলো কি অল ওয়ান দেন ওয়ান অল গেটের নিয়ম হলো কি অল জিরো দেন জিরো আর নট গেটের নিয়ম হলো রিভার্স অ্যান গেট আঁকা হয় এইভাবে অর গেট আঁকা হয় এইভাবে আর নর্থ গেট আঁকা হয় এইভাবে এইটা আমি বলে দিয়েছি এগুলো ভাগ ঠিক আছে এবার ধরো তোমাকে বললো যে একটা বর্তনী দিয়ে দিল যে বললো ওয়াই সমান এ প্লাস বি তার বার এটার ব্লক ডায়াগ্রাম আর টুথ টেবিল আঁকতে বললো এটার বিডি আঁকতে বললো ব্লক ডায়াগ্রাম আঁকতে বললো এবং মানে টু টেবিল লাগতে বললো পারা যাবে পারবে এর মধ্যে দেবাশিস বা অনু অনুরভা অরুণভ করতে পারবা এই কাজটা অরুণব পারবা এই কাজটা করতে দেবনাথ পারবা দেখো এখানে দিয়েছে এ দিয়েছে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি একটা ভেরিয়েবল বি দিয়েছে একটা এ প্লাস বি দিয়েছে আর একটা ভেরিয়েল এ প্লাস বি মানে এক এটা মানে হলো দুই টোটাল কটা হবে টু টু দি পাওয়ার টু মানে চারটে হবে তাইতো তাহলে দুটো জিরো দুটো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা তাই বলেছিলাম কি প্লাসে যখন অল জিরো তখন জিরো তাছাড়া সব ওয়ান তাই তো বলেছিলাম আর এটা বলেছি উল্টো এই হয়ে গেল ট্রুথ টেবিল ঠিক আছে এবার টা আঁকতে হবে এটা হচ্ছে এ এটা হলো বি এটা প্লাস সাইন মানে অর গেট দেখতে পাচ্ছি আমরা এখানে তাহলে অর গেটের মধ্যে দিয়ে গেল দে এ প্লাস বি হলো তারপরে বার দিয়েছে তাহলে একটা নট গেট লাগবে তাহলে একটা নর্থ গেটও লাগিয়ে দিলাম তাহলে উত্তরটা হয়ে গেল এর এই জিনিসটাকে অনেকে বলে নর্থ গেট মানে এটা হলো যৌগিক গেট দুটো মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তাই এটাকে নর গেট বলে এবং ছোট করে লেখা হয় এইভাবে যে এই রকম হয়েছে হওয়ার পর এইখানে একটা ফুটকি মানে নট করে দেওয়া হল যে এইরকম তাহলে এ প্লাস বি বার যেখানে এ আর বিপুট অর্থাৎ এই পুরো ছবিটা সংক্ষেপে রকম ভাবে আঁকা হলো দেখো কেউ বুঝতে না পারলে বলো অনুরব বুঝতে পেরেছে অনুরব তাহলে নরের নর মানে কি কে বলতে পারবে নর মানে কি নর মানে না নট মানে রিভার্স নর মানে হচ্ছে নট অর কি বললাম নট অর শুরু করবো না এটা একটু দেখে আর খাতা পেন নিয়ে বসবা একটু হ্যাঁ সুবিধা হবে তোমার বাড়ি কোথায় অনুভা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তাহলে আমি লিখতে পারি যে এই গেটটা হচ্ছে আমার নর গেট দেখে নাও আমি মুজবো হ্যাঁ তোমার লেখা হয়ে গেছে হবা লেখা হয়েছে লেখা হয়েছে লিখে লাও লিখে তাহলে আমাদের ছবিটা কিরকম হলো আমাদের ছবিটা ঠিক এইরকম হলো যে আমরা গেটকে দুভাগে ভাগ করলাম সেই দুটো ভাগ হলো একটা হলো প্রাইমারি গেট গেট বানানটা ভুল লিখেছি আমি হয়তো না ঠিকই আছে গেট কে দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে বেসিক গেট মানে হচ্ছে মৌলিক গেট ঠিক আছে আর একটা হচ্ছে বেসিক নয় এমন গেট মানে হচ্ছে নন বেসিক গেট লিখে দিলাম বাবু সাউন্ডটা বন্ধ করো নন বেসিক গেট নন বেসিক গেটকে আবার দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে ইউনিভার্সাল গেট লেখো সবাই খাতায় লেখো আর করো হ্যাঁ নাহলে হবে না লিখতে হবে একটু শুধু দেখলে হবে না ইউনিভার্সাল আর একটা হলো পেশাল ইউনিভার্সালকে আবার দুভাগে ভাগ করলাম একটা হলো ন্যান্ড আর একটা হলো নট নট অ্যান্ড এবং নট অর আর স্পেশালকে আবার দুভাগে ভাগ করলাম এক্স অর এবং এক্স নট এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ তো এই হলো গেটের মোটামুটি একটা ডায়াগ্রাম যেটা আমার হাতের লেখাটা খুব একটা ভালো না তো মোটামুটি আমি একে বোঝাবার চেষ্টা করলাম প্রত্যেকে লিখে নাও হ্যাঁ প্রতিদিন ক্লাসে জয়েন করবা ঠিক টাইমে তাহলেই সব কিছু বুঝতে পারবা কোথাও যাওয়ার দরকার নাই বাড়িতে বসেই বুঝতে পারবা সে যত দূরেই থাকো বহরমপুরে থাকো আর কলকাতায় থাকো ইচ্ছে থাকলে বুঝতে পারবা আমি আমার সাধ্য মতো বোঝাবার চেষ্টা করব রাহুল তুমি কোন ক্লাসে মাধ্যমিক দিলে রাহুল রাহুল মাধ্যমিক দিলে ঠিক আছে দেবনাথ লেখা হয়ে গেছে আচ্ছা আমি এবার মুছে দিচ্ছি হ্যাঁ সিলেক্ট করে মুছি তাড়াতাড়ি মুছে হবে হ্যাঁ বলো রাহুল কোন ক্লাসে পড়ো ইলেভেনে উঠলা উঠবা তাহলে তো তোমাকে টুয়েলভের এর ব্যাচে জয়েন হতে হবে ইলেভেনের ব্যাচে তো এগুলো হয়ে গে মানে তুমি তো জানো এগুলো সব তাই না তুমি এক কাজ করিও তুমি আমাকে হাই পাঠিয়ে দিও আমি তোমাকে টুয়েলভের ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো তুমি টুয়েলভে জয়েন হও তোমার ইলেভেনের থেকে কোনো লাভ হবে না ঠিক আছে বলো সেটা রুটিনে বলে দেওয়া হয়েছে এই দেখো রুটিন রুটিনে বলে দেওয়া হয়েছে টুয়েলভের গ্রুপে কবে কবে পড়ানো হবে টুয়েলভ পড়ানো হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান আটটার সময় পড়ানো হবে সানডে আর ফ্রাইডে ঠিক আছে ঠিক আছে বাড়ি কোথায় ঠিক আছে তুমি তাহলে টুয়েলভ এর গ্রুপে জয়েন করো এগুলো তো তোমার জানা আছে তাই না ঠিক আছে দেখতে পারো অসুবিধা নাই তো তারপরে আমরা যেগুলো করব সেটা হচ্ছে নর করলাম এবার আমরা ন্যান্ড করব ন্যান্ড তো আমি এখানে লিখে নিচ্ছি এন এ এন ডি ন্যান এন এন ডি ন্যান কথার মানে হলো নট অ্যান্ড অ্যান্ড নয় যা তো এটা ঠিক এইভাবে লেখা হয় যে এ বি এটা হচ্ছে অ্যান্ড তো এ বি নয় যা তার মানে হচ্ছে এবি এর মাথায় বার এবার আমি যদি এটা বানাতে চাই তাহলে আমার একটা এ লাগবে একটা বি লাগবে একটা এবি লাগবে আর একটা এবি এর মাথায় বার লাগবে এর যদি সোজা সুযোগ লাইনটা নেই তাহলে এটাই একটা এটাই দুটো তাহলে দুটো মানে দুটো জিরো দুটো ওয়ান আর এটাই জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এ এবি মানে কি বলেছি অল অল ওয়ান দেন ওয়ান যখন সব ওয়ান তখন মাত্র ওয়ান তাহলে এগুলো সব জিরোই হবে বুঝতেই পারছি শুধুমাত্র এখানে ওয়ান আর এটা ঠিক তার উল্টো তাহলে এটাকে আঁকা হয় ঠিক এইভাবে যে এটা অ্যান্ড গেট আর তাকে একটা নট গেটের মধ্যে দিয়ে ভর দিয়েছে তাহলে এটা এবি ছিল এটা এবি এর বার হয়ে গেছে এটা ইনপুটটা এ আর বি এই পুরো কথাটাকে ছোটো করে লেখা এইভাবে ন্যান গেটটাকে এবং এটাকে কেন ইউনিভার্সাল গেট বলে সেটা পরের দিন বোঝাবো সেটা ছোটো করে লেখা এইভাবে এ বি নিলে পরে এ বি তার পুরোটা বার হবে অর্থাৎ এই কথাটা মানে যা এই কথাটার মানেও তাই এই দুটো সেম বোঝা গেছে লিখো এবং নট গেটে তুমি সংক্ষেপে বলতে পারো অল ওয়ান জিরো আর ন্যান গেটের ক্ষেত্রে এটা ঠিক উল্টো হবে অল জিরো দেন ওয়ান ঠিক আছে যখন সব জিরো তখনই ওয়ান বাকির ক্ষেত্রে জিরো এগুলো সহজে মনে রাখার বিষয়বস্তু মাত্র ঠিক আছে যার যা লেখা হয়নি লিখে নাও হ্যাঁ বলো হ্যাঁ বলো এপর আসে এক্স নর আর এক্স এক্স নর গেট আসে তো এক্স নর গেট সম্পর্কে আমি বোঝাতে চাইবো তো এটা মুছে দিই নাকি হ্যাঁ মুছে দিলাম এরপর আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অর এটা হচ্ছে স্পেশাল গেট স্পেশাল গেট আচ্ছা শিখে নাও এটা লাগবে এটা না হলে আবার তোমার অনেক জায়গায় অসুবিধা হয় যাই হোক তো এইটা আমরা শিখব তো এটা সমীকরণটা হচ্ছে ঠিক এই রকম এ এইটা হচ্ছে এক্সরের সাইন বি আর এটাকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটা খুব মজাদার এবং একটু কঠিনও বটে প্রথমদের জন্য এব প্লাস এটা আঁকতে গেলে আমার কি লাগবে এ লাগবে বি লাগবে এর বার লাগবে B এর বার লাগবে এর বার বি লাগবে প্লাস বি বার লাগবে লম্বা লম্বা দাগ টানছি দাগটা আমার লম্বা হলো না যাই হোক এইখান থেকে টানি লম্বা 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 ঠিক আছে তাহলে এটা আমার একটা আর এটা দুটো তাহলে জিরো 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 ওয়ান জিরো ওয়ান উল্টো এর উল্টো তাহলে জিরো আছে তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো বি বার মানে এইটার উল্টো এটা এ বার যেমন হলো সেরকম এটা বি বার আমি গোল চিহ্ন দিয়ে এই চৌকোনা চিহ্ন দিয়ে বোঝাচ্ছি তাহলে এটা এ বার আর এটা বি বার চৌকোনা চিহ্ন দিয়ে বুঝেছি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এ বার বি তাহলে আমি যদি এটা বোঝাতে চাই এ বার বি আমি রং নিচ্ছি এ বার এটা লাগবে আর এ বার বি রঙ নেই বোঝায় এইটা লাগবে এ বার লাগবে আর বি লাগবে তাহলে এইটা আসবে এ বার বি আর তারপরেটা সরি কন্ট্রোল এইটা চিহ্নটা এইটা নিয়েছিলাম না এ বার বি আর তারপরে এ বি বার মানে এইটা লাগবে এইটা লাগবে এইটা লাগবে আসবে আর তারপরে এই দুটোকে মিলে এইটা আসবে তো আমি করতে শুরু করি এ বার বি তাহলে হচ্ছে এব বার বি মানে হচ্ছে এর বার এইটা লাগবে আর বি লাগবে এটা লাগবে তাহলে জিরো আর ওয়ান জিরো আর ওয়ান করলে কি হয় এর নিয়ম হচ্ছে অল ওয়ান দেন ওয়ান তাহলে জিরো আর ওয়ান করলে জিরোই হবে ওয়ান আর ওয়ান করলে ওয়ান হবে তারপরটা একটা জিরো হবে তারপরটাও একটাও জিরো হবে এটা এ বি বার এব বার তাহলে জিরো আর ওয়ান জিরো জিরো আর জিরো জিরো তারপর একটা জিরো তারপরে এই দুটো যোগ করছি যোগ মানে ওয়ান হলে একটা যে কোনো ওয়ান হলে ওয়ান হয়ে যায় তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো বোঝা গেছে সেভ করে দিলাম দুই দুই এক 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 নামে সেভ করে দিলাম এবার এটার ছবি আঁকতে গেলে আমার কি লাগবে একটা এ লাগবে একটা বি লাগবে একটা এ লাগবে তার বারও লাগবে একটা বি লাগবে তার বারও লাগবে প্রথমটা হচ্ছে বি এই দুটো মিলে তৈরি হবে তাও আবার অ্যান গেট আর বার তাহলে এটা যেমন ছিল লম্বা চলে এলো আর বি এর বার এই দুটো অ্যান গেট এই দুটো মিলে গিয়ে একটা তাহলে লিখলে কি হচ্ছে এটা বি এর বার এইটা করে এলো এ বি নাকি নাকি এলো না এবার বি এসছে এবার বি এসছে আর এটা এসছে এ বি এর বার এটা ওয়াই সমান এসছে এ এক্সর বি বোঝা গেছে এক্সক্লুসিভ অর বলে একে একইভাবে এক্স নটটা তোমাদের বাড়ির কাজ থাকবে এক্স নরে খালি আমি কথাটা লিখে দিচ্ছি বাড়িতে করবা এক্স এটা বাড়িতে বানাবা তোমাদের জন্য বাড়িতে থাকবে এক্স নর গে হ্যাঁ ছবি ফবি সবই আঁকতে হবে এক্স নর গেটটা বাড়ির জন্য থাকবে হোম টাস্ক সরি এটা ভালো হলো না দেখতে এটা হোমওয়ার্ক থাকবে তো এটার বিশাল বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি এর বৈশিষ্ট্য হচ্ছে এ বার যেটা ছিল এক্স অরে তার মাথায় একটা বার হবে আর এর আউটপুটটা হবে এইরকম শেখাবো তখন বুঝতে পারবা যে এটা কি করে হচ্ছে প্লাস বিবার এটাকে অনেক সময় অনেকে ডট দিয়েও লেখে ছোট করে ডট দিয়েও লেখে অর্থাৎ এইভাবে লিখে দেয় এ এর মধ্যে কালো ডট দিয়ে সেটাকে গোল করে ঘিরে বি এটা মানেও এই সেম জিনিস তো এটা হোমওয়ার্ক থাকবে তোমরা বাড়িতে করে নিয়ে আসবা ঠিক আছে এর কি কি বানাবা এর দুটো জিনিস বানাবা একটা হচ্ছে টিটি টু টেবিল আর একটা হচ্ছে বিডি ব্লক লাগবে না আমাদের কমিয়ে পারবা করতে হ্যালো কম্পিউটারে এক্সেলে মাঝে মধ্যে করা যায় এক্সেলে করা যায় এক্সেলে অপশান আছে এ আর বি এ আর বি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এন্ড যদি করি অর যদি করি নট যদি করি এক্স অর যদি করি আর এক্স নর যদি করি তো অ্যান্ড করলে অ্যান্ড এটা কমা এটা ফলস একমাত্র এখানে গিয়ে ট্রু এটা করলে অট যদি করি নট তো সবগুলোর ক্ষেত্রে হবে না এইটারই দেখো নট কি হবে ট্রু হলো ট্রু হলো ফলস হলো ফলস এক্স অর মানে এক আর এক্স নর বলে কিছু নাই তাহলে আমি এটাকে নট করলাম তার মধ্যে এক্স এক্স অটটাকে পাঠিয়ে দিলাম ঠিক আছে এই করে কম্পিউটারে করা যায় যারা জানে করে ঠিক আছে এটা বন্ধ করে দিলাম আমি হ্যাঁ এক্সেলটা তোমরা পেনটা বুঝতে পেরেছ মোটামুটি আচ্ছা রাহুল বুঝতে পেরেছ রাহুল ঠিক আছে আজকের মতো মিটিং এড করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পরের দিন অবশ্যই ক্লাস আছে ইলেভেন ইলেভেন এর তো কালকে ক্লাস না ইলেভেনের আবার ক্লাস আছে স্যাটারডে শনিবার